ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতে এখন অনেকগুলো কথা শুনছি, বিশেষ করে যারা সহিহ আকীদা সম্পন্ন আলেম ওলেমা তারাও আবুল আলা মওদুদীর বেশ কিছু কিতাবপত্র থেকে তার পবিত্র কনসেশনার আলোকে যেগুলো ভুল তার ইস্তেদালাল বা ভুল গবেষণা বা ভুল আকাইদ তিনি গ্রহণ করেছিলেন সেগুলো তারা তিনি খণ্ডন করেছেন। এই নিয়ে বিশেষ করে জামাতি ভাই যারা আছে, যারা আবুল আলা মওদুদীর মানে পক্ষে আছে, তারা অনেক কিছুই মতামত তারা ব্যক্ত করছে। এক্ষেত্রে আমাদের মানে আমরা কি মনে করি যে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর যে আকিদা আকিদা মানহাজ কেমন ছিল? ভাই প্রথম হচ্ছে আবুল আলা মওদুদী তিনি 25 সেপ্টেম্বর 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে আর 22 সেপ্টেম্বর 1979 তিনি মৃত্যুবরণ করে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ প্রসঙ্গে আমি প্রথমত বলি যে আমি প্রথম যে বঙ্গানুবাদ পবিত্র কোরআন পড়েছিলাম সেটা হচ্ছে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর। আমি তার অসংখ্য কিতাবপত্র পড়েছি আর বিশেষ করে আবুল আলা মওদুদীর লেখনী যে ঢং বা তার ভাষা, এটা স্বাভাবিকভাবে যুবকদেরকে আকৃষ্ট করবে। আমি তার জন্য অনেক ক্ষেত্রে কথা বলি যে কাউকে যদি তাফসীর ইবনে কাসির পড়তে দেওয়া হয় আর এক পাশে যদি তাফিমুল কোরআন পড়তে দেওয়া হয় কোনো সাধারণ মানুষকে, হ্যাঁ তো মানুষ প্রথমত কয়েক পৃষ্ঠা তাফসীর ইবনে কাসির পড়ার পরে তাফসীরে যদি এই মওদুদীটা পড়া হয় তাফিমুল কোরআন, তো দেখবেন বারবার তাফিমুল কোরআনের দিকে মানুষ যাবে। মানে সত্যি তার কি মানে বিশেষ করে তার ভাষা, তার মানে ভঙ্গিমা বোঝানোর অনেকটা খুব সুন্দর, বিশেষ করে যুবকদেরকে আকৃষ্ট করবে। তো আমি বিশেষ করে আবুল আলা মওদুদীর অনেক বিষয়ের সঙ্গে একমত। তবে বেশ কিছু আকিদার ক্ষেত্রে আমি যখন তার অনেকগুলো কিতাবপত্র পড়েছি সেখানে আমিও মানে শক হয়েছি, মানে এটা সম্ভব কিভাবে হতে পারে। তো এ বিষয়ে কিছুদিন আগেই আমাদের শেখ মতিউর রহমান মাদানী তিনি বেশ কিছু আলোচনা করেছেন। আমি শুধুমাত্র এতটা বলতে চাই যে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে তার আকিদা মানহাজ কি ছিল, তো আমরা বলি যে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর অধিকাংশ ক্ষেত্রে তিনি সালাফে সালেহীনের মানে যে মানহাজ সেখান থেকে বিচ্যুত ঘটেছে। এমনকি ইসলামের যে মূল বিষয়, ইসলামকে বোঝার জন্য যে মূল ওসুল, সে ওসুলে তিনি ব্যাঘাত ঘটেছেন। আর স্বাভাবিকভাবে ইসলামের মূল মৌলিক ওসুলে যদি ব্যাঘাত ঘটে গোটা ইসলাম বুঝতে সে ভুল করবে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এটা যে প্রথম যেটা তিনি বুঝতে ভুল করেছেন যে তিনি হাদিসকে তথা হুজ্জত হিসেবে গ্রহণ করতেন, হাদিস তথা মানে রাসূলের হাদিসকে তিনি এখানে কিছুটা ছন্দ প্রকাশ করার কারণে অনেক ক্ষেত্রে তিনি বিচ্যুত ঘটেছেন। কেন তিনি হাদিসকে মানে সার্বিকভাবে তুমি যে জ্ঞান মানে এটা মানে যেহেতু আল্লাহ রাসূলের মৃত্যুর 200 বছর পর হাদিস রচনা শুরু করা হয়েছে, এই জন্য তিনার যে মানে আক্কেল মানে তিনার যে বুদ্ধি তিনি বলছেন এটা কিভাবে সম্ভব হতে পারে যে হাদিসগুলো আল্লাহ রাসূল যেমন বলেছে ঠিক তেমনভাবে আমাদের কাছে পৌঁছিয়েছে। তিনি হাদিসের মধ্যে সন্দেহ নিজে মানে প্রবেশ করেছেন, মানে নিজে এর মধ্যে ছিলেন। তারপরে তার যে বিভিন্ন লেখনীতে তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে হাদিসের মধ্যে সন্দেহ আছে, সমস্ত হাদিসগুলোকে বিশ্বাস করা সম্ভব নয়, যদিও বুখারি বা মুসলিমে থাকুক। তার মানে আকিদা মূলত এটাই। রাসূলের মাসালে খোলেন প্রথম খণ্ড 71 পৃষ্ঠা, তিনি এমনটা আলোচনা করেছেন। রাসূলের মাসালে দেখবেন হাদিস একটা অধ্যায় আছে, তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন হাদিসকে নিয়ে আসার পরে তিনি সহি বললেন। তো এটাই যে সহি এটা মানবো কিভাবে? এটা তো ইমাম বুখারী একজন মানুষ, তার ভুল হতে পারে। বা একটা ইমাম বুখারী হাদিসটাকে সহি বললো, যদি হাদিসটা আসলে জাল বা জাইফ হয়, অথবা এমনটা হতে পারে ইমাম বুখারী যে হাদিসটাকে জাল বলেছে এটা যদি সহি হয়। মানে তিনি বিভিন্নভাবে তিনি উপস্থান করার চেষ্টা করেছেন এবং উদ্দেশ্য একটাই যে হাদিসকে আমাদের গ্রহণ করা তেমনভাবে যাবে না যেমন পবিত্র কোরআনকে একদম নিঃসন্দেহে আমরা গ্রহণ করি, যদি বুখারিতে হোক মুসলিমে হোক। তো আমি এর জন্য বলি তার মূল ওসুলে যখন তার গলত আছে, স্বাভাবিকভাবে তিনি বিভিন্ন আকিদার ক্ষেত্রে এবং বিভিন্ন মাসালের ক্ষেত্রে তিনি মানে উল্টা পাল্টা হবে এটা স্বাভাবিক এবং হুজুটকাবে এটা স্বাভাবিক, কেননা ওসুলটাই তার গণ্ডগোল ছিল। দুই নম্বর বিষয় যে আসলে তিনি হাদিসের উপরে নিজের আক্কেলকে বিবেককে প্রাধান্য দিতেন, এ ব্যাপারে অনেকগুলো দলিল পাওয়া যায়। বিশেষ করে দেখবেন তাফিমুল কোরআন ইসরা সুয়াদ আয়াত নম্বর 35, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আবুল আলা মওদুদী তিনি স্পষ্টভাবে তিনি কয়েকটা কথা নকল করেছেন, যেখানে সুলাইমান আলাইহিস সালামের একটা কাহিনী বর্ণনা করা আছে যে তিনি একদিন নিয়াত করলেন যে আজকে রাত্রে 100 জন স্ত্রীর সঙ্গে তিনি মিলিত হবেন এবং যে সন্তানগুলো জন্মগ্রহণ করবেন প্রত্যেকজনকে মুজাহিদ তৈরি করবেন। তো এটা স্পষ্ট সহি বুখারি মুসলিমের স্পষ্ট হাদিস, একাধিক জায়গাতে এসেছে। সহি বুখারিতে কমপক্ষে 7 জায়গায়, সহি মুসলিমে 3 জায়গাতে হাদিসটা বর্ণনা আছে। আবুল আলা মওদুদী সাহেব তিনি এই কোরআনের আয়াত মানে এই হাদিসটাকে তিনি বলছেন এটা আকলের বিরুদ্ধে, মানে এটা ওটা সম্ভব নয় যে একটা ব্যক্তি 100 জন স্ত্রীর সঙ্গে তিনি মিলিত হবেন, এটা আকলের বিরুদ্ধে, মানে এই যে আমার বিবেক বুদ্ধির এর বিরুদ্ধে ধরছে না, মানে বিরুদ্ধে যাচ্ছে।
তো তিনি এটাকে অনেক কিছু বলে তিনি নিজেই এই হাদিসটাকে প্রত্যাখ্যান করেছেন, যেটাই তাফসিমুল কোরআন সূরা সুওয়াদ আয়াত নম্বর 35 নম্বর আয়াতের ব্যাখ্যাতে প্যারা নম্বর 3 এ তিনি এই বিষয়টা আলোচনা করেছেন। তো তার হাদিসের ক্ষেত্রে অনেক দুর্বলতা ছিল, অধিকাংশ ক্ষেত্রে তিনি হাদিসের দুর্বলতার ক্ষেত্রে তার মাসাল মানে বিশেষ করে মাসাইল এবং বিশেষ করে আকিদাগত বিষয়গুলো একদম সালাফ থেকে অনেকটা দূরে চলে এসেছে। যেমন তিনি দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করেছেন, দেখবেন ওই রাসেলে মাসাইল দেখবেন সম্ভবত 185 নম্বর পৃষ্ঠার পরে আছে, দাজ্জাল একটা অধ্যায় আছে। দাজ্জাল প্রসঙ্গে তিনি স্বয়ং বলছেন যে দাজ্জাল প্রসঙ্গে স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সন্দেহ সংশয়ের মধ্যে ছিলেন যে দাজ্জাল আসলে কে, কি ব্যাপার। তিনি অনেক আলোচনা করেছেন দাজ্জালকে, তিনি আল্লাহ রাসূলের সংশয় সন্দেহের মধ্যে পতিত হয়েছেন এই কথা বলেছেন। অথচ দাজ্জাল প্রসঙ্গে মুতাওয়াতির পর্যায়ে হাদিস আছে যে দাজ্জাল একজন মানুষ হবে, তার ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে। ঠিক ইমাম মাহাদি প্রসঙ্গে ওই রাসালে মাসালে প্রথম খণ্ডে দেখবেন ইমাম মাহাদির প্রসঙ্গে তার একই আকিদা যে ইমাম মাহাদি ইনি যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় হতেন তাহলে কোরআনে তার ব্যাপারে কিছু থাকতো, যেহেতু কোরআনে নেই তো হাদিসের প্রতি ইমান রেখে মানে নিশ্চিতভাবে বিশ্বাস করা এটা একটা বোকামি ছাড়া কিছু নয়। তো তিনি মূলত হাদিসকে মানে শুধুমাত্র হাদিসের মধ্যে তার দুর্বলতা থাকার কারণে তিনি বিশেষ করে সালাফে সালেহীন থেকে অনেক বিষয় তিনি আকিদাগত বিষয়ে তিনি দূরে চলে গিয়েছিলেন, এটা স্বাভাবিক। আপনার যে কেউ তার কিতাবপত্র পড়লে আপনি বুঝতে পারবেন, বেশ কি মানে বিশেষ করে আপনি আমি বলবো যে রাসালে মাসালে প্রথম খণ্ড পড়েন তাহলে এই কথাগুলো অধিকাংশ দেখতে পাবেন। রাসালে মাসালে প্রথম খণ্ড পড়েন 241-48 নম্বর পৃষ্ঠা, পরিষ্কারভাবে দাড়ি রাখার মাসালা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি স্পষ্ট বলেছেন যে দাড়ি রাখতে হবে, হ্যাঁ রাখতে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু এক মুষ্টির মানে ছেড়ে দিতে হবে বা এক মুষ্টির মতো রাখতে হবে অথবা এক মুষ্টির কম রাখা যাবে না। রসুল যেহব আদাতান, রসুল যেহব সুন্নতগুলো পালন করেছে হুবহু পালন করতে হবে, এগুলো পালন করা যদি কেউ তাগিদ দেয় তো এটা হচ্ছে ধর্মের মধ্যে বিকৃত করা, বরং এটাই একটা বিদাত। মানে তিনি বলছেন রাসূলের সুন্নাতের উপরে জোর করাটাই একটা ধর্মের মধ্যে বাড়াবাড়ি অথবা এটা একটা বিদাত। রাসূল আমাদের প্রথম খণ্ড 241-248 পৃষ্ঠা পর্যন্ত পরিষ্কার আলোচনা করেছেন। আমি তার কথা থেকে যেগুলো বুঝতে পারি শুধুমাত্র একটাই যে এই কথাগুলো বলার কারণ একটাই যে হাদিসের মধ্যে তার সংশয় ছিল, হাদিসের প্রতি দুর্বলতা ছিল, তার জন্য এই কথাগুলো এই মাসালাগুলো তিনি বলেছেন। আকিদা দুর্বলতা ছিল, মাসালাগত দুর্বলতা ছিল, তো এই ধরনের অনেকগুলো আছে। যখন ইসলাম আসসালাম প্রসঙ্গে স্পষ্ট হাদিস আছে সহিহ বুখারীতে, তারপর তিনি বলছেন না এটা সম্ভব না, এটা আক্কেলের বিরুদ্ধে। দাজ্জাল প্রসঙ্গে, ইমাম মাহাদি প্রসঙ্গে সমস্ত বিষয়ে তার এরকম মানে দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে সূরা নাসর পড়বেন, সূরা নাসরের শেষ আয়াতে আবুল আলা মওদুদী তাফিমুল কোরআন স্পষ্ট তিনি লিখেছেন যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি রিসালাতের দায়িত্ব পালন করতে কিছুটা ত্রুটি হয়েছে, এর জন্য ফাসাব্বি বিহামদি ওয়াস্তাগফির, মানে তাকে তওবা করতে বলা হয়েছে। চিন্তা করে দেখেন যে আসলে মোহাম্মদ সাল্লাম মানে তার ত্রুটি করেছেন বা তিনি কিছু অনহিয়া করেছেন দিন প্রচার করতে, এই কথা তিনি স্পষ্ট লিখে রেখেছেন। তো যাই হোক, এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমরা সংক্ষিপ্ততে এতটাই বললাম যে তার আকিদা এবং তার মানহাজ এবং ওসুল সবগুলোতে কিছুটা গরমিল ছিল। আর মূল কারণ হচ্ছে একটাই যে তার ইসলামী ওসুল কোরআন এবং হাদিস, হাদিসকে দুর্বলতা মানে হাদিস সম্পর্কে দুর্বলতার কারণে তার এই বড় বড়গুলো মানে বিশেষ করে ভ্রম হয়েছে। মহাশয় তালাবসের কাছে এ দোয়াই প্রার্থনা যে তার মাধ্যমে ইসলামে তিনি অনেক খেদমত করেছেন, এ কথা আমরা স্বীকারই করি, এটা অস্বীকার করি না। তো যারা বর্তমান প্রেক্ষাপটে এখনও তার অন্ধ অনুসরণ করার চেষ্টা করছে যে সে ভুল করতে পারে না বা তার ভুলগুলোকে তারা ঠিক প্রমাণ করার চেষ্টা করছে, এগুলো সঠিক নয়। অবশ্যই মনে রাখবেন আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা আনিসের 37:36 যে স্পষ্ট হয়েছে যে বিষয়ে তোমাদের ইলম নেই সে বিষয়ে তোমরা কথা বলো না। ইনা সামা ওয়াল বাসারা ফাওয়াদা কুল উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমাদের চক্ষু কর্ণ এবং অন্তর কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। তা যার যেগুলো ভুল সেগুলো আমরা ভুল বলবো, যেগুলো ঠিক তার আমরা প্রশংসা করবো, এটা স্বাভাবিক। তো আবুল আলা মওদুদীর তেনার ওসুলগত দুর্বলতা থাকার কারণে তিনি অনেক ক্ষেত্রেই তিনি বিশেষ করে এমন পর্যায়ে গিয়েছেন। আর চাইতে বড় কথা হলো খিলাফিয়াত মুলকিয়াত, এই যে আবুল আলা মওদুদীর একটা বই আছে, তো এই বইটা সাধারণ যে কোনো মানুষ পড়লে বুঝতে পারবেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক ত্রুটি বিচ্ছুটি হয়েছিল, তার মধ্যে একটা তার স্বজন প্রীতি ছিল, নিজের মানে আত্মীয় স্বজনকে এতই ভালোবাসতেন, তার জন্য তিনি খিলাফতের ক্ষেত্রে অনেক কিছু তিনি গরমিল করেছেন। এই খিলাফিয়াত মুলুকিয়াত উর্দু যেটা আছে পাকিস্তান লাহোর থেকে ছাপা 99 নম্বর পৃষ্ঠাতে তিনি কথা লিখেছেন। আর আবুল আলা মওদুদী সবচেয়ে বড় যে ভুলটা করেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঙ্গে তার সবচেয়ে যেখানে টক্কর লেগে গেছে যে তিনি স্পষ্টভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মানে একবার কারগড়াতে তুলে দিয়েছেন,
এই 1400 বছরের ইতিহাসে কোন আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন ব্যক্তি যে কথা বলেনি, সে কথা আবুল আলা মওদুদী এই সমস্ত ইতিহাসের কিতাব থেকে সনদবিহীন ঘটনা, সনদবিহীন কথা, মিথ্যা কথা, কোন তাহকিক ছাড়া তিনি এই খিলাফিয়াত মুলুকিয়াতে ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে মাবিয়া বিন আবি সুফিয়ানকে তিনি একদম নিকৃষ্ট মানের একজন ব্যক্তিত্ব বলে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। এটাই সবচেয়ে বড়, মানে তার ভুলের মধ্যে এটাই সবচেয়ে বড় ভুল যে একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে তিনি কাঠগড়াতে দাঁড় করে দিয়েছেন এবং তাকে আত্মসাৎ করেছে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু। তারপরে বিভিন্ন রকমের কলঙ্ক, জেনা, এরকম অনেকগুলো অভিযোগ করেছে, আর এগুলো অধিকাংশ আল বিদায়া থেকে নিয়ে এসেছে, মানে বিভিন্ন তারিখের কিতাব থেকে নিয়ে এসেছে, কিন্তু একটার সনদ তিনি নিয়ে আলোচনা করেনি। এই জন্য বিস্তারিত বলি যে তার এ বিষয়ে দুর্বলতা ছিল, কিন্তু যখন তিনি হাদিসকে বিশ্বাস করছেন না, হাদিসের প্রতি তার সন্দেহ আছে, তিনি ইতিহাস দিয়ে কিভাবে দলিল দেন যে ইতিহাস সের ক্ষেত্রে কোনো সনদ, অধিকাংশ ক্ষেত্রে সনদ নেই, হাদিস বিশ্বাস করছে না, তার জন্য অনেক কিছু অস্বীকার করে দিচ্ছে, কিন্তু মাবিয়া বিন আবি সুফিয়ানকে কাঠগড়াতে দাঁড় করানোর জন্য তিনি কিন্তু আবার ব্যবহার করছেন ইতিহাস, চিন্তা করে দেখেন। তো আমরা এই জন্যই বলি মূলত যে সার্বিকভাবে আবুল আলা মওদুদীর রাহিমাহুল্লাহ, তারপর আমরা বলছি যে তার অনেক কিছু আকীদাগত বিভ্রান্তি আছে, তার বিভ্রান্তিগুলোকে বিভ্রান্তি বলে স্বীকার করেন। তিনি একজন মানুষ ছিলেন, তিনি ভুল করবেন, এটা স্বাভাবিক, তার ভুলে পুরো প্রতিষ্ঠিত থাকতে হবে এমনটি নয়, কেননা এটা সকলে আমরা জানি যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, সুনান তিরমিজি হাদিস নম্বর 2499। তো মানুষ অবশ্যই ভুল করবে, আর আবুল আলা মওদুদীর ত্রুটি বিচ্যুটি হয়েছে, আমরা শুধুমাত্র বলবো তার ত্রুটি বিচ্যুটিগুলোকে বাদ দেন, তার যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু ত্রুটি বিচ্যুটি যারা ওর পরে কায়েল থাকবে তখন আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। কেন তার ভুলের কথা যখন মানুষের কাছে আমরা বলি যে তিনি আকীদাগত মত পার্থক্য হয়েছে সালাফে সলিন থেকে, এক শ্রেণীর মানুষ তারা মানতে চায় না, দেখার পরে ওরটাকে প্রমাণ করার চেষ্টা করে, এটা খুব গোড়ামি। তার জন্য আমরা বলি যে ভুলগুলোকে ভুল বলে স্বীকার করেন, এক তিনি মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, আমরা এ দোয়াই করব। মহান সত্তা আল্লাহ কাছে দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হেদায়েত দান করো। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।